Assalamualaikum viewers. This is Asibur Rahman Shantok from ISP Italy. Aajke ami ashi ISP Italy er je notun showroom seta hocche Jhikatola Shimano Shombor Market er Liftet 3 shop number 3083. আজকে অনেকদিন বাদে আমি ভিডিওতে আসলাম, অনেকদিন ভিডিও ধরেন। আজকে ভিডিওতে আসার মূল যে কারণটা হচ্ছে আমাদের যে নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে, নতুন ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে আমাদের কোম্পানি এমডি ইমরান হোসেন পাপ্পু ভাই আমাদের জন্য একটা নতুন আকর্ষণীয় একটা দারুণ গ্যাজেটের একটা প্রোডাক্ট আছে। আমরা সেই প্রোডাক্টটা সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এখনো পর্যন্ত দেখিনি কি নতুন প্রোডাক্ট আসলে দিছে আমার এই ব্রাঞ্চে এটা, ঠিক আছে? আমি এখনো দেখিনি, সো ভাবলাম আমি যখন দেখব আমার সাথে আপনাদেরও দেখার সুযোগ করে দিই নতুন যে প্রোডাক্টটা আসছে, নতুন প্রোডাক্ট সম্পর্কে। সো এখানে দেখতে পারতেছেন ভাই, দেখান এখানে, কিন্তু দেখতে পাচ্ছেন যে নতুন প্রোডাক্টটা আসছে, এখনো আনপ্যাক করা হয়নি, ঠিক আছে? এখানে রয়েছে, এটা আমি এখন আনপ্যাক করে দেখাবো। সো আগে কিন্তু ভাটির আমরা আগে অনেক ধরনের প্রোডাক্ট আমরা আগে সেল করছি, এটাও ভাটির একটি প্রোডাক্ট, ঠিক আছে? কিন্তু এটা একবারে ইউনিক একটি প্রোডাক্ট, এটা ভাইয়া বলছে এটা একদম একবারে ইউনিক একটি প্রোডাক্ট। আমিও দেখি না, এখন দেখবো কি ধরনের ইউনিক। এখন আসেন সবাই মিলে দেখি, এটা আনপ্যাক করে দেখাই, ঠিক আছে? এর আগে কিন্তু ভাটির অনেক প্রোডাক্ট আমরা সেল করছি, ভাটির বোর্ড সেল করছি, ভাটির চূড়া সেল করছি, ভাটির অনেক ধরনের মডেল আছে। প্রথমে জিনিসটা একটা ঝিক আছে, ছোট বার্নার, যেটা বাচ্চার খাবারটা আবার গরম করার ক্ষেত্রে আমরা বার্নারের উপরে রাখি। এখন বুঝতে পারছেন কি জিনিস দেখাবো, নিশ্চয়ই চূড়া একটা দেখো, কারণ বার্নার যেহেতু আসে তাহলে বার্নারের সাথে চূড়া থাকবে, ঠিক আছে? চূড়ার সাথে একটা বার্নার থাকে। সো দেখাই, আমার মনে হচ্ছে এটা একদম ইউনিক, অনেক এক্সাইটেড আমি দেখার জন্য প্রোডাক্টটা, ঠিক আছে? কারণ এখনো প্রোডাক্টটা দেখা হয় নাই, ভাটির প্রোডাক্ট আগে অনেক সেল করছি, এখনো পর্যন্ত ইউনিক প্রোডাক্টটা দেখি নাই আমরা। বাট আমরা বলতে আমিও দেখিনি, আপনাদেরকে দেখে না, আগে ভাবলাম আপনাদের সাথে দেখি। মনে হচ্ছে এটা একটা ফোল্ডিং চূড়া, যতটুকু ধারণা, কারণ কক্সিট দেখে বুঝলাম, ঠিক আছে? আসেন একটা ফোল্ডিং, আসলে দেখেন কত সুন্দর, মানে আগে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট বেশি, কিন্তু ভাটির এই ফোল্ডিং চূড়াটা এইবারই প্রথম। বাবারে বাবা কি ওয়েট, মিনিমাম 20-25 কেজি ওয়েট একবারে, দেখেন বাইরে ভাই কত সুন্দর প্রোডাক্ট, একবার গ্রানাইডের। কারণ আমি একটু আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, কারণ একটা মিনিট সময় দেন। একবার ইউনিক করা হয়েছে, একবার স্কোয়ার শেপের, একবার ইউনিক একটি নব, যেটা সম্পূর্ণ আপনার মেটালের, ভাঙবে না, ঠিক আছে? এখানে ওয়াশ করতে পারবেন, আবার এখানে সেট আপ করে নিতে পারবেন। এই দেখ ভাস করা চুলো যেটাকে বলে, এই দেখেন এটা ভাস করা চুলো একদম, এটা আপনার মানে ওয়াশ, যে ওয়াশটা করবেন একবার ইজি ক্লিন, এটা একবার ইজি ক্লিন ভাবে এটা ওয়াশ করে নিতে পারবেন আপনারা। আর একটু ক্লোজলি আসেন না, একটা জিনিস দেখাই, এখানে আমরা আগে যেসব চুলা সিল করছি একটা সিরামিক দেওয়া থাকতো, সিরামিকের কাজটা হচ্ছে আপনার ফায়ারিংয়ের কাজ, পাশে দেখেন একটা সেন্সর সিরামিক দেওয়া আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের গ্যাস ট্যাস লিকেজ করে, ওই ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? যদি কোনো ধরনের গ্যাস ট্যাস লিকেজ করে, এটা হচ্ছে একটা অটো সেন্সর, ঠিক আছে? আপনি অটোমেটিক চুলাটাকে শাট ডাউন করে দিবে, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনি এখানে প্রেস করছেন, প্রেস করে আপনার আগুনটা জ্বলে উঠে না, গ্যাস লিকেজ করতেছে কিন্তু আগুন জ্বলে না, এটা আপনি বুঝতে পারবেন না। আপনি ওর 5-6 সেকেন্ড সময় নেবে, তো আগুনটা না জ্বলে ওঠে, অটোমেটিক আপনার লাইনের যে গ্যাস ট্যাস তলাশে শাট ডাউন করে দিবে। সে খুব ভালো একটি ফ্যাসিলিটি আছে, একবারে সেফটি সেটা। আর ওয়াশের যে জিনিসটা, ওয়াশটা কিন্তু একবার ইজি করতে পারবো। আর এই যে বার্নার করে দেখতে পাচ্ছেন, বার্নার আপনারা খুলে খুলে কিন্তু ওয়াশ করে নিতে পারবেন একবার ইজি, দেখেন এই যে সম্পূর্ণ কিন্তু আবার পিতলের, হ্যাঁ সম্পূর্ণ পিতলের, আপনি সম্পূর্ণ খুলে খুলে ওয়াশ করে নিতে পারবে। আর ফোল্ডিং এর চুলাটা দারুণ গেজেটের একটি চুলা,
আর এটা যে আগুনটা আসবে ভিউয়ার্স, আগুনটা তো মাশাআল্লাহ একবার গুড কোয়ালিটি, একবার গুরু ফ্রেমের আগুনটা আপনারা পাবেন, ঠিক আছে। এটা আগুনের যে রিভিউটা, রিভিউটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমি যখন আগুনের গ্যাসের বদলে দেখাবো ওটা রিভিউ আমি আপনাদেরকে দিব। আর আরেকটা বড় ফ্যাসিলিটি হচ্ছে এটা, আপনি কিন্তু দুইটা মুড ইউজ করতে পারবেন, বোতলের গ্যাস লাইনের গ্যাস দুইটা মুড ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম ফেস করবেন না আপনারা, ঠিক আছে। আর এটা যে এমএমটা আছে গ্রেনাইডের, এটার এমএমটা কিন্তু 10 mm গ্রেনাইড, ঠিক আছে, 10 mm গ্রেনাইড, ঠিক আছে। সো দারুণ এই গ্যাদারটা আমাদের নতুন ব্রাঞ্চ উপলক্ষে আমাদের এমডি পাক ভাইয়া আমাদেরকে নতুন ব্রাঞ্চে দিছে। প্রোডাক্টটা দেখে আমি আসলে অনেক খুশি হয়েছি, আশা করি আপনারা অনেক খুশি হয়েছেন। সো নতুন প্রোডাক্ট যেহেতু আসছে, তো নতুন প্রোডাক্ট তাড়াতাড়ি নিয়ে নিতে হবে, কারণ নতুন প্রোডাক্ট সবসময় স্টক থাকে না, আর গুড কোয়ালিটি প্রোডাক্ট তো আগে আগে নিতে হবে। সো দারুণ গ্যাদারের প্রোডাক্টের যে প্রাইসটা আমরা নির্ধারণ করছি, প্রাইসটা হচ্ছে আমাদের 26,500 টাকা। 26,500 টাকা হলে দারুণ গ্যাদারের প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। কীভাবে নেবেন, স্ক্রিনে দেখা নম্বর আপনারা নিয়ে নিতে পারেন, তাহলে সরাসরি আমাদের ব্রাঞ্চ ভিজিট করতে পারেন। আমাদের ব্রাঞ্চ ভিজিট করতে হলে আপনাদের আসতে হবে ঝিকাতলা সীমান্ত সম্পদ মার্কেটের লিফটের 3 নম্বর 3083, ঠিক আছে। দারুণ গ্যাদারের প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন, আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন। সো এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটা কথাও, এই চুলাটা নেবেন, চুলাটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে অনেকে বলেন, ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি? আমাদের যে চুলাটা তো 8 ইয়ার্স গ্যারান্টি পাবেন, 8 বছর যে কোনো ট্রাভেল হবে আমরা চেঞ্জ করে দেবো, ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো মানে ড্যামেজ যে কোনো ট্রাভেল আমরা আপনাকে চেঞ্জ করে দিই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।